পার্বত্য রাজ্যের অন্যতম আকর্ষণ হলো সবুজায়ন। একে রক্ষা করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিনিয়তই চলছে নানা কর্মযজ্ঞ। রাজ্যের একাংশ বনদস্যু একদিকে যখন সবুজ বনায়ন ধ্বংস করার চেষ্টায় মগ্ন, তখন অন্যদিকে সবুজকে রক্ষা করার চেষ্টা জারি রেখেছে একাংশ সচেতন নাগরিক। গোটা বিশ্বের সাথে রাজ্যেও প্রতি বছর সরকারি বেসরকারি উদ্যোগে ঘটা করে উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালনের গুরুত্ব যথেষ্ট থাকলেও এর সার্থকতা নিয়ে প্রায় সময় উঠে আসছে নানা প্রশ্ন। এর মধ্যে রাজ্যের সবুজায়নকে প্রতিটি মানুষের সামনে তুলে ধরতে এক অভিনব প্রয়াস নিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক। তার নাম স্বপন মিয়া। স্বপন পেশায় একজন অটো চালক। সম্প্রতি স্বপন একটি নতুন অটো ক্রয় করে। অটো কেনার পরে তার ভাবনা, রাজ্যের সবুজায়নকে মানুষের সামনে তুলে ধরা হবে এই অটোর মধ্য দিয়ে। যেমন ভাবনা তেমনি কাজ। সম্পূর্ণ অটো টিকে সবুজে পরিপূর্ণ করে তুলে সে। উদ্দেশ্য একটাই, গ্রিন ত্রিপুরাকে রাজ্যবাসী ও দেশের সামনে তুলে ধরা। যেভাবে স্বপন তার অটোটিকে সবুজায়নে সাজিয়ে তুলেছে তা সত্যি রাজ্যে অভিনব। ইতিমধ্যে সাধারণ যাত্রীদের আকর্ষণীয় করে তোলে তার অটোটি। শুধু তাই নয়, গ্রিন অটোটিতে থাকবে বেশ কিছু নতুনত্ব। যাত্রীদের সুবিধার্থে অটোতে দৈনিক খবরের কাগজ রাখার ভাবনা যেমন রয়েছে, তেমনি শিশু যাত্রীদের হাতে চকলেট দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার। বৃহস্পতিবার আগরতলা শহরের রাজপথে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে গ্রিন অটোর চালক তথা মালিক স্বপন এমনটাই জানালেন। স্বপন এদিন জানান, গ্রিনারি দিয়ে অটোটিকে সাজিয়ে তোলা হয়েছে রাজ্যে সবুজায়নকে রাজ্যবাসী ও দেশবাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে। পাশাপাশি তিনি এই দিন রাজ্যের অন্যান্য অটো চালকদের উদ্দেশ্যে আহ্বান রাখেন, অন্য অটো চালকরাও যাতে রাজ্যের সবুজ দৃশ্য প্রতিটি মানুষের কাছে তুলে ধরার মধ্য দিয়ে সবুজায়ন রক্ষার কাজে এগিয়ে আসেন। হয়েছে যেহেতু যাতে আমাদের গ্রিন ত্রিপুরা, আমাদের সবুজ ত্রিপুরাতে সবুজ বেশি, তা হচ্ছে আরও যাতে গাছ যেভাবে ধ্বংস করা হচ্ছে, যাতে গাছ আর নষ্ট না করে, ওইভাবে উদ্বুদ্ধ হয়ে সে আমি তাকে নিয়েছি যাতে সবুজ ত্রিপুরায় মধ্যে আমরা চলাফেরা করতে পারি, মানুষের যাতে অক্সিজেনের অভাব না হয়, যাতে কোনো কষ্ট না পায়, সেই জন্য আমি এটা করেছি। কী মেসেজ দিতে চাইছেন সাধারণত? আমি সাধারণত সবাইকে, আমার ত্রিপুরাবাসীকে দিতে চাইছি যাতে আমরা সবুজ ত্রিপুরার মধ্যে আমরা বাস করতে পারি, নিরাপদ স্বাচ্ছন্দ্যভাবে আমরা কাজ করতে পারি, থাকতে পারি, গাছ লাগাইতে পারি, ওই অনুভূতি নিয়ে সে আমি এটা করা। আরও কিছু কাজ বাকি আছে, কিছু ওইগুলো রাখা হবে, ম্যাগাজিন রাখা হবে, ধর্মীয় বই রাখা হবে এবং পত্রিকা রাখা হবে, ওই বাচ্চাদের জন্য চকলেট দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।